সোহান ভাই, অপূর্ব ভাই, আপনি কিন্তু স্কিপ করে যাচ্ছেন অপূর্ব রানা ভাই। আমরা ইলিয়াস কাঞ্চন ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে চাই। ওনাকে অনেক প্রত্যাশার একটা জায়গা থেকে সবাই সভাপতি পদে দেখতে চেয়েছেন এবং উনি পাশও করেছেন। এই মাত্র যেটি বললেন যে একটি ভুয়া কাগজ দেখিয়ে সে শপথ গ্রহণ করেছে এবং সেটা ছিল শুক্রবার। তো একটা মানুষ যখন ভুয়া বা জালিয়াতি কোনো কিছু করে তার বিরুদ্ধেও তো পদক্ষেপ নেওয়ার থাকে, সেটা স্বশ সংগঠন নিবে। কাঞ্চন সাহেব যেহেতু সভাপতি শিল্পী সমিতির, ওনার এখন কাজ হচ্ছে এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা। এবং আমরা বলি, যেমন আমি বলি যে আমাদের পরিচালক সমিতির যে নির্বাচনটা হয়, আমরা তো সবসময় বলেছি যে পরিচালক সমিতি নির্বাচন দেখে এই দেশের নির্বাচনে শেখা উচিত যে নির্বাচন কীভাবে করতে। আমরা একই পদে নির্বাচন করে কিন্তু একসাথে হাত ধরে ভোট চাই, নির্বাচন শেষ, রেজাল্ট হওয়ার সাথে সাথে আমরা ফোন দিয়ে মালা দিয়ে আবার সবাই আমরা এক হয়ে যাই। এরপরে যদি আপনি মুভি তৈরি করেন, জায়েদ এবং নিপুণ দুজনকে জুটিবদ্ধ করে কোনো চলচ্চিত্র নির্মাণ করবেন, সেটা এটা কখন হয় কিনা, চলচ্চিত্রের কোনো শেষ কথা নাই। আজকে হয়তো বা একটা পদ নিয়ে বা একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে, সেটা একসময় শেষ হবে, আবার নিপুণ কাজ করবে। আপনার মুভিতে জায়েদ খান নায়ক ছিল না? আমার কোনো মুভি করে নাই, নিপুণ করেছে। আচ্ছা, মানে এই জন্যই আমি বলছিলাম যে আমি জানতাম নিপুণ আপু করেছে। জায়েদ যেহেতু হিরো, নিপুণ হিরোইন, যে কোনো কাজ হইতেই পারে, মানে ভবিষ্যতে তারা মিলে যেতেও পারে, এটা অসম্ভব তো কিছু না। ওকে, কিন্তু 18 সংগঠন তো জায়েদ খানকে হচ্ছে বয়কট করলো। হ্যাঁ, বয়কট করছে, এটা তো আর আজীবনের জন্য না, হয়তো বা একটা না একটা সময় তো উল্লেখ আছে যে আমরা যতদিন পর্যন্ত মানে না বলবো ততদিন পর্যন্ত এটা বলবৎ থাকবে। আবার যখন আমরা বুঝবো যে পরিস্থিতি নর্মাল হয়েছে, যে যার ভুল বুঝতে পেরেছে, তখন অবশ্যই আবার আমরা। তবে আরেকটা ব্যাপার কি, আমি বলি কি, আমি তো এই জেনারেশনের মানুষ, আমি ভাইদেরকে বলবো বা আমাদের যারা মুরব্বী আছে তাদেরকে বলবো, বয়কট, অবাঞ্ছিত এই শব্দগুলো না আমাদের শিল্পী সমাজের সাথে যায় না। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি আমি সাংগঠনিক লোক, আমি পরিচালক সমিতির বর্তমান পরিচালক সমিতির বর্তমান জয়েন্ট সেক্রেটারি, শব্দগুলো কখন আসে? হ্যাঁ, তো এই শব্দগুলো হচ্ছে কি, আসবে অন্যান্য জায়গায়, রাজনৈতিক জায়গায় মাঠে আসবে, কিন্তু আমরা তো চলচ্চিত্র পরিবার, আমাদেরকে দেখে মানুষ শিখবে। সো আমাদের প্রত্যেকটা কাজের একটা লিমিটেশন থাকতে হবে যে আমি মানুষের সামনে আমি নিজেকে কতটুকু উপস্থাপন করব। এটা উচিত আমাদের এখন থেকে যারা মুরব্বী আছে, যারা নেতৃত্বে আছে, তারা এটাকে কন্ট্রোল করবে। আমরা কিন্তু একটা সময় লাইক এই যে চলচ্চিত্রের কথা বললাম, শুধুমাত্র রেডিওতে শুনে যে লাইক জনগণ নন্দিত নায়িকা শাবানা, ঠিক আছে, পরিচালক হচ্ছে হ্যাঁ দেলওয়ার জাহান ঝন্টু, এটা শুনেই যে দেলওয়ার জাহান ঝন্টুর চলচ্চিত্র, শাবানা নায়িকা, সবাই কিন্তু শোনার জন্য সবাই 10 মিনিটের প্রোগ্রাম, 15 মিনিটের প্রোগ্রাম গুলো হ্যাঁ এবং অপেক্ষায় থাকতো। সেই অপেক্ষার পালাটা তো এখন যেমন শেষ হয়ে গেছে, আর একই সাথে সোশ্যাল মিডিয়ার বদলতে না শেষ হয়ে গেছে, সেই দেলওয়ার জাহান ঝন্টুকে দেখার জন্য মানুষ এখন না না এটা আমি ব্যক্তিগতভাবে না আমি ব্যক্তিগতভাবে নেগেটিভ দেখি না। কেন, আজকে যে ছবিটা, যেমন আমি লাস্ট একটা মুভি শ্যুট করে আসলাম গত 3 দিন আগে, আউটডোরে ছিলাম 17 দিন, এটা গভর্নমেন্টের অনুদানের একটা ছবি, জল রং। আমি যেদিন শ্যুটিংয়ে গেছি সেদিনে আমার হিরো দেখি ফেসবুকের লাইভে আসতেছে, অর্থাৎ দেশের মানুষ 2 কোটি মানুষ দেখতেছে। আবার একজনে স্ট্যাটাস দিচ্ছে যে আমি আজকে এই ছবি শ্যুটিং করতেছি, পাবলিকের কাছে যাচ্ছে, প্রচার হচ্ছে না তা না, আগে শুধু রেডিও টেলিভিশন ছিল, এখন বিভিন্ন মাধ্যম চলে এসেছে। আগে একটা বিটিভিতে একটা জায়গায় প্রচারণা পেত, এখন 27টা চ্যানেল মানে খুললেই দেখতে পাইতেছি যে হ্যাঁ আজকে একটা ছবির মহরত হয়েছে।